মানুষ তার নিজের হাত দুটো ছাড়াও সাহায্য নিতে হয় অন্যান্য যন্ত্রপাতির, যেমন হাতুড়ি, বাটালি, কাঁচি, ঝুড়ি, বুরুশ, আরও কত কি। এগুলো মানুষের হাতকে সাহায্য করে বলেই বলা হয় যন্ত্র। জীববিজ্ঞানীরা বলেছেন এইসব যন্ত্রপাতি মানুষের ঢের আগেই পেয়েছিল পোকামাকড়েরা। আজ সেই কথাই এখানে উল্লেখ করছি। ভিডিওটা দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এক রকমের পোকা আছে যাকে ইংরাজিতে বলা হয় সফ্লাই আর বাংলায় বলা হয় করাতে মাছ বা ছুতোর পোকা। এদের এই নামে ডাকা হয় কারণ এরা কাঠের গায়ে গর্ত করে। সফ্লাইয়ের কাঠে গর্ত করার যন্ত্রটি ঠিক মানুষের তৈরি কাঠে ছেদা করার আগর যন্ত্রের মতো। সফ্লাইয়ের এই যন্ত্রটি থাকে তার শরীরের পেছন দিকে, দেখতে মৌমাছি বলতার ঝুলের মতো। এরা এদের এই যন্ত্রটিকে গাছের গায়ে বিধিয়ে শরীরটাকে ঘোড়ায় ফেরায়, কোচকায় আর বাড়ায়। অমনি করে চাপ দিয়ে নিজের যন্ত্রটিকে গাছের গায়ে ঢুকিয়ে দেয়। জীববিজ্ঞানীরা বলেছেন এরা এক ঘন্টার মধ্যে গাছের গায়ে 1 ইঞ্চি গর্ত করে ফেলতে পারে। পোকাদের রাজ্যে সবচেয়ে ভয়ঙ্কর পোকা হচ্ছে মাস্টিস বলে এক জাতের পোকা। এরা অন্য পোকামাকড় জ্যান্ত ধরে খায়। এর ফলে এদের সঙ্গে কোনো পোকাই পেরে ওঠে না, কারণ এদের চেহারা যেমন ভয়ঙ্কর আর শিকার ধরার কায়দা কৌশলও তেমনি বিচিত্র। মাস্টিস পোকাদের সামনের পায়ে ছুচলো করাতের মতো দাঁত থাকে। এরা এই সামনের পাটিকে লম্বা করে আস্তে আস্তে বাড়িয়ে দেয় শিকারটিরও, তারপর আস্তে আস্তে ভাঁজ করে নেয় পাটি। দুধারের দাঁতের চাপে পড়ে শিকার করা পোকাটি মারা যায়। এরপরে মাস্টিস পোকা মৃত পোকাটিকে মনের আনন্দে ভক্ষণ করতে থাকে। মাকড়সার মুখের সামনে থাকে ছুচলো সাঁড়াশি, ঠিক মানুষের তৈরি সাঁড়াশির মতো, তবে শুধু তফাৎ যেটুকু সেটুকু মারাত্মক ভয়ঙ্কর। মানুষের তৈরি সাঁড়াশি শুধু চিমটে ধরে, আর মাকড়সার সাঁড়াশি আবার চিমটানোর সঙ্গে সঙ্গে দুপাশের ফাঁপা নলগুলো দিয়ে দাঁড়ার মধ্যে বিষ ঢালে বন্দি জীবটাকে খতম করার জন্য। এছাড়াও মাকড়সার শরীরে থাকে আরেক রকম যন্ত্র। এই যন্ত্রটি লুকানো থাকে মাকড়সার পেছনের পা দুটি। এগুলো দেখতে অনেকটা চিরুনির মতো। মানুষের তৈরি চিরুনির সঙ্গে এদের এই চিরুনির মিল খুঁজে পাওয়া যায়। মাকড়সার পিছনে প্রত্যেকটি পায়ে এই ধরনের চিরুনি 2খানা করে থাকে। এই চিরুনিগুলি দিয়ে এরা নানা রকম কাজ করে থাকে। এরা জাল বোনার সময় এই চিরুনি কাজে লাগে। মাকড়সার এই চিরুনি তার জাল বোনার কাজে সুতোর মতো জিনিসটাকে পরপর গুছিয়ে সাজায়। মৌমাছিদের এক ধরনের জীব আছে, জীবটা ফুলের পেটের মধ্যে ঢুকিয়ে মৌমাছি চেঁচে মুছে নিয়ে আসে সেখানকার মধুটুকু। এদের জীবটা দেখতে ঠিক বোতল পরিষ্কার করার বুরুষের মতো। জীববিজ্ঞানীরা পোকাদের এ সমস্ত যন্ত্রপাতি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করে গেছে, কারণ শুধু চোখে দেখে হয়তো এইসব বোঝা কোনো কালই সম্ভব হতো না। তাই এই সমস্ত মহান জীববিজ্ঞানীদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। ভিডিওটা দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ও আমাদের চ্যানেলটি ঘুরে আসুন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে।